হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংমেটস। তো সবথেকে প্রথমে হোম টুরের ভিডিওতে বাড়ির বাইরেটা দেখাচ্ছি তোমাদের। এটা আমাদের ফ্ল্যাটের বাইরে একটা 3D পেন্টিং মার্বেলের বানানো আছে, খুব সুন্দর, প্রত্যেকটা ফ্লোরেই আছে। তো এটা আমাদের করিডোর, ঠিক আছে, ফ্ল্যাটের বাইরে যে করিডোর থাকে সেটা। আর এটা আমাদের সুরেখ রাখা আছে, যেখানে দুটো সুরেখ আছে, একটা তার মধ্যে গুনি রচ্ছে। আর এটা আমাদের ফ্ল্যাটের মেন ডোর, মেন ডোরের বাইরে দেখো, এটা আমরা নিজেরা বানিয়েছি এই চকখাটের মতন ডিজাইনটা। তো চলো বেশি দেরি করি না আর আমরা ফ্ল্যাটের ভিতরে যাই, চলো। তো ফ্ল্যাটের দরজা খোলার পরেই সব থেকে প্রথমে তোমরা দেখতে পাবে একটা বড় মতন ফ্লাওয়ার ভাস। এই যে এটা সিলভার কালারের গ্লিটারি ফ্লাওয়ার ভাস আছে একটা বড় মতন। তারপরে দেওয়ালের মধ্যে একটা শো পিস রাখার র্যাক আছে, যেটা আমি অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে পারচেস করেছিলাম। তার মধ্যে রাখা আছে কিছু শো পিসেস। তো এগুলো সব ম্যাক্সিমাম জিনিসগুলো অনলাইন থেকেও আছে, আবার এখান থেকে লোকাল মার্কেট থেকেও আছে। যেটা যেটা ভাল লাগে, যখন যেটা ভাল লাগতো কিনে নিতাম। তো এরকম এটা আমি ভ্যালেন্টাইন ডেতে নিজেকে নিজেই গিফট করে দিয়েছিলাম, কেউ দেয় না, তো তার জন্য নিজেকে নিজেই গিফট করে দিয়েছিলাম। লাভ ওই পাশে একটা ব্লু কালারের আছে। আর এই ঘড়িটা, এই পেন্ডুলামের ঘড়িটা অনেক স্পেশাল হচ্ছে আমাদের বাড়িতে, কারণ এটা মা 2001 ধনতেরাসে নিয়ে এসেছিলো। তো সেটা এখনও চলছে আর আশা করি ভালোই থাকবে অনেকদিন, অনেক বছর। পাশে দেখো আরেকটা সেম একটা শো র্যাক আছে শো পিস রাখার জন্যে। তার মধ্যে কিছু উট, কিছু হর্সেস। আর উপরে দেখো এই যে পার্পল কালারের লাভটা, ওইদিকে একটা পিঙ্ক কালার ছিল, এটা পার্পল কালার। এই দুটো আমি নিজেকে নিজে গিফট দিয়ে দিয়েছিলাম। তার পাশে আছে ইনভার্টার, স্ট্যান্ড আর ইনভার্টার। তার উপরে একটা ফ্লাওয়ার ভাস রাখা আছে, সাইবাবাকে রেখেছি, ঘরে ঢুকতে ঢুকতে ঠাকুর দেখতে ভালো লাগে। তার পাশে একটা সাইকেলের ফুল রাখা ছিল। আর কর্নারে দেখো, কর্নার র্যাকগুলোতে আমি হনুমানকে রেখেছি, হনুমান ঠাকুরকে। তার উপরে আছে এটা একটা টেরাকোটার মাটি দিয়ে, মানে হ্যান্ডমেড, মানে হ্যান্ডমেড তো সবগুলোই হয়, তো এটা আমাদের চোখের সামনে বানানো হচ্ছে। তো ওরকমগুলো কিনেছিলাম। উপরে একটা গণেশ ঠাকুর রেখেছিলাম। তারপরে একদম যেটা দরজা খুলতে ফ্রন্টেই তোমরা পাবে, সেটা পাবে সোফা, যেটা সবার বাড়িতেই থাকে। আর এখানে একটা টি টেবিল আছে, যেটাকে ফ্লাওয়ার দিয়ে এমনি করে ডেকোরেট করে রাখা আছে রানারের উপরে। আর এই যে কুশন কভারগুলো দেখছো, এগুলো অ্যামাজন থেকে পারচেস করা হয়েছে। আর সোফাটা দু বছর তো হয়ে গেছে, হ্যাঁ দু বছর সোফাটা হয়ে গেছে। আর ফ্রন্টে একটা টেক্সচার আছে, গোল্ডেন টেক্সচারের মধ্যে আমরা মায়ের ফটোগুলোকে লাগিয়ে রেখেছি। এই ফটোগুলো তোমরা আগেও দেখেছো, তবু এখন যেহেতু হোম ট্যুর করাচ্ছি তো দেখে নাও। ফ্রন্টে দরজাটা খুললেই এগুলো তোমরা দেখতে পাবে। আর সিলিংয়ের ডিজাইনটা, যেটা ডাইনিং হবে, ডাইনিং রুমে যেটা সিলিংয়ের ডিজাইনটা, সেটা এরকম হচ্ছে, একদম সিম্পলের মধ্যে রেখেছি। আর উপরে একটা এলইডি পাখা ঠান্ডা হাওয়া দেয় সবাইকে, তো এটা অন করে রেখে দিয়েছি, কারণ শ্যুট করতে করতে অনেক গরম লাগছিলো। এরপরে দরজাটা পাশে, এই যে এটা আমাদের মেন ডোর, এর পাশেই একটা টিভি ইউনিট আছে, টিভি ওয়াল ইউনিট। তো তার উপরে দেখিয়ে দিচ্ছি দিওয়ালের মধ্যে এটা ওয়াল স্টিকার্সগুলো লাগিয়েছিলাম ট্রাভেলসদের, অনলাইন থেকে অর্ডার করা। এটা আমি এখান থেকে লোকাল মার্কেটে নিয়ে এসেছিলাম ওয়ালপেপার। এই ওয়াল ইউনিটটাতে রাখা আছে বুদ্ধাজি, আর তার পিছনে আছে একটা ময়ূর রূপী একটা ফ্লাওয়ার ভাস, যার মধ্যে একটা গ্লিটারি ফার্ন, গোল্ডেন ফার্নের একটা ফুলের মতন আছে আর্টিফিশিয়াল। তার পাশে আছে একটা এলসিডি টিভি, তার পাশে আছে ওয়াইফাই রিমোট। এই ফ্লাওয়ারটা এমনি করে রাখানো আছে এখানে, ঠিক আছে। এক একটা জিনিস আমি তোমাকে বলে দিচ্ছি, অনেকগুলো জিনিস আমি মিউজিকে ক্রস করে দেবো, তোমরা শোপিসগুলো এনজয় করবে দেখে। টেরাকোটার গণেশ ঠাকুর রাখা আছে এখানে, একটা দীঘার থেকে এটা নিয়ে এসেছিলো ভাবি, শামুকের ওই ধূপকাঠি দানের মতন। আর এখানে একটা সুন্দর মতন শোপিস এখানে ডেকোরেট করার চেষ্টা করা হয়েছে। আর তোমরা বলো কেমন লাগছে এই ডেকোরেশনটা, কেমন লাগলো ওয়াল ইউনিটের টোটাল ডেকোরেশনটা। আরও দেখিয়ে দিচ্ছি, ওয়াল ইউনিটটা পুরোটা দেখানো হয়নি। এই কর্নার দিকে একটা দেখো, এই যে সরস্বতী ঠাকুরের, এটা মার্বেল ডাস্টে সরস্বতী ঠাকুরের মূর্তিটা হচ্ছে, আর মূর্তিটা। আর পাশে আছে গণেশ ঠাকুর, গণেশ ঠাকুরকে রাখা শুভ হচ্ছে। তো ওই জন্য যাওয়ার সময়, বাইরে বেরোবার সময় এই ঠাকুরগুলোকে প্রণাম করে যাওয়াটা খুব ভালো। আর এখানে এই যে শ্রীযন্ত্র বলবো না, শ্রী এটা রাখা আছে, এটা আমাকে রনি বার্থডেতে গিফট দিয়েছিলো। আর পাশে একটা ফ্লাওয়ার রাখা আছে, ফ্লাওয়ার পট। আর ওয়াল ইউনিটের এই সাইডে, মানে রাইট সাইডে তোমার রাখা আছে একটা গণেশ ঠাকুর ফটো ফ্রেম, পিছন দিকে দেখো ফ্লাওয়ার পট রাখা আছে গোলাপ ফুলের মতন। আর তার নিচের দিকেও ফ্লাওয়ার, মানে ফটো ফ্রেম, গোটা ওয়াল ইউনিটটাতে আমরা ফটো ফ্রেম দিয়ে রেখে দিয়েছি। আর দেখো এখানে গুনির ফটো আছে, পাশে চক্র বাবি আমাকে কোলে নিয়ে আছে, তার সাথে সাথে কিছু কিছু শো পিসেসও আছে। আর এটা আমরা মাইথন ডাম গেছিলাম, দেখো আমি আর রনি আছি, মা আছে, আমাদের ফুল ফ্যামিলি ফটোগ্রাফস আছে। তো ফটোগ্রাফ বলে না, ফটো ফ্রেম রেখেছি ওয়াল ইউনিটের মেইনলি। আর পিছনে কিছু কিছু ডেকোরেশন জিনিসগুলো আছে, আর উপরে ওই যে ট্রাইবাল লেডিসগুলোর স্টিকারগুলো রাখি রেখেছি। এরপরে এমনি করে একটুখানি যখন তুমি টার্ন করবে, তো এই খালি দেওয়ালটাতে আমরা সাজিয়ে রেখেছিলাম এটা। এই যে এটা আমরা কল্যাণেশ্বরী মন্দির থেকে কিনেছিলাম, এই যে কুলোর মধ্যে যেটা দুর্গা ঠাকুরটা আছে, মা দুর্গা ঠাকুর আছে।
আর এই ফটো ফ্রেমগুলো তোমরা তো দেখিয়েছিলে। এরপর আমরা চলে যাবো ডিরেক্টলি একদম ডাইনিং হলটাতে। তো ড্রয়িং রুমটা আর ডাইনিং রুমের মিডলে এই দেখো, এটা একটা ওয়াল হ্যাঙ্গিংয়ের মধ্যে আমি রেখেছি বুক সেলফ, কারণ কি বই পড়তে আমার ভীষণ ভালো লাগে, তোমরা এতদিনে জেনে গেছো। সব কিছু আছে, ডিকশনারি আছে, সিম্পল জুনিয়র্স ডেভিড বালগ্রাচির আছে বইগুলো, অনেকগুলো ম্যাক্সিমাম নোভেল আছে, শিবায়ের আছে, ঠিক আছে, অনেক কটা বিল ব্রাইসনের আছে, ডাউন আন্ডার অনেকগুলো বই আছে, জেনারেল নলেজের বই, তারপরে ম্যাক্সিমাম তোমরা এসব একটা এক দুটো বাংলা বইও আছে, নোবেল বাংলা বই। আর এগুলো এই যে ঝালারের মতন যেগুলো আছে, এগুলো আমি ক্রিসমাসে কিনে এনেছিলাম, এগুলো প্রত্যেকটা রুমের মধ্যেই তোমরা পাবে। রুম মানে এই যে ডাইনিং হলের মধ্যে তোমরা সব কর্নারটাতে পাবে। আর এই এরিয়াটা হচ্ছে আমাদের ডাইনিং হলের জানলা, বিরাট বড় জানলা আছে, সকালে কোনো দিন দেখাবো। আর এই যে জায়গাটা হচ্ছে, এটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আমাদের ফ্ল্যাটে, যেহেতু আমরা এখন সেরকম বসে খাই না, খুব রেয়ারলি ডাইনিং টেবিলে বসে খাই। আর এই ডেকোরেশনটা কেমন করে এটাকে সাজানো হয়েছে এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ডাইনিং টেবিলটা আমার জন্মেরও আগে হচ্ছে, মানে অনেক বছরকার আগে, এটা মা কিনেছিল নিজের প্রথম স্যালারির থেকে। ডাইনিং টেবিলটা একটু রিনোভেট করেছি আমরা, যেমনি সান মাইকাগুলো চেঞ্জ করে দিয়েছি। আর এই যে উপরে যে টেবিল ম্যাটগুলো দেখছো তোমরা, এগুলো আমি এখান থেকেই ধানবাদ থেকেই কিনেছি, এগুলো তোমরা অনলাইনও ইজিলি পেয়ে যাবে। তো এভাবে সেন্টার টেবিলটাকে এমনি করে সাজানো হয়েছে, মানে ডাইনিং টেবিলটাতে, এর মধ্যে গরম জল, এই যে ফ্লাওয়ার পট রাখা আছে একটা, ভাল লাগে দেখতে আর কি, অমনি করে মিশিয়ে নিয়ে রাখা হয়েছে। আর এই ফ্লাওয়ার পটটাও আমি এখান থেকে কিনেছিলাম। এখানে পাশে দেখো অরেঞ্জ কালারের গ্লাসটাতে গুনি জল রাখা থাকে, কারণ কেউ বাচ্চা হচ্ছে, ওর যখন তখন জল চেষ্টা পেয়ে যাবে। তার পাশে দেখো এটা একটা ফেক ফ্লাওয়ারের মধ্যে আমি রেখেছি, এখানে গোল্ডেন পেবলসে রেখে দিই, গোল্ডেন পেবলস না সরি, কালারফুল পেবলসের মধ্যে হাঁড়িটাতে রেখেছি, কাঁচের হাঁড়িটাতে। আর এগুলো মশলার ডাবা, যার মধ্যে কোনো মশলা নেই, এমনি জাস্ট ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি। আর এই লোটাসটাকে রেখেছি, দেখতে দেখো ভাল লাগে তাই না? তোমরা সব কমেন্ট করে বলো কেমন লাগলো ডাইনিং টেবিলের ডেকোরেশনটা। তারপরে ডাইনিং টেবিলের পাশে, মানে ডাইনিং টেবিলটার থেকে এদিকে যাবে তো পাবে আমাদের এখানে বাথরুম, যেটা হচ্ছে কমন বাথরুম, ঠিক আছে। এটা বাথরুম হচ্ছে, বাথরুমটা আর খুলে দেখাচ্ছি না তোমাদেরকে। আর এই যে পাপোসটা হচ্ছে, মানে যে ডোর ম্যাটটা হচ্ছে, সেটা অনলাইন থেকে আনিয়েছিলাম। তার বাথরুমের উপরে দেখো একটা টি লাইট হোল্ডার আছে, এটা ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করে কিনেছিলাম, বললাম না ম্যাক্সিমাম শো পিসেস আমি নিয়েছি ফ্লিপকার্ট অ্যামাজন এমনি থেকেই। আর এখানে একটা বেসিন আছে যার মধ্যে কোলগেট, মানে মুখ ধোয়ার জন্য, মুখটা ধুলু 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 করার জন্য আছে। এই যে এখানে হাই, এই আয়নাটাতে দেখে দেখে আমরা মুখ ধুই। তার পাশেই আছে একটা শো কেস, যেটা অনেক পুরনো, যেটা মা ব্যবহার করতো রান্নাঘরে, কিন্তু এটাকে পরে আমরা পেন্ট ফেন্ট করিনি, এখানে শো পিসগুলো রেখে দিচ্ছি, শো কেসের মতন ইউজ করছি। তো এই যে কতগুলো শো পিস রাখা আছে দেখো। এর উপরে দেখো তিনটা ফটো ফ্রেম আছে, এটাও অনলাইনে অর্ডার করা। তারপরে এই যে অ্যাকোয়ারিয়ামটা উপরে একটা অর্ধেক খাওয়া আপেল রাখা আছে, আর না 9:30 বাজে। আর তার পাশে রাখা আছে একটা স্ট্রবেরি, ছোট্ট মতন বনসাই আর্টিফিশিয়াল শোপিসের গাছ একটা, ঠিক আছে, এইভাবে ডেকোরেট করা আছে। আর পাশে এটা আছে দেখো, এটা দিওয়ালির সময় কিনেছিলাম, এটা এর মধ্যে রেখে দিয়েছি, সন্ধে হলে জ্বালাই। আর যেহেতু এখন মাছগুলোকে খাবার দিয়েছিলাম, ওই জন্য লাইটটা অফ করে রেখেছি, কারণ সবসময় মাছের অ্যাকোয়ারিয়ামে লাইট অন করাটা দরকার নেই। দেখো নিচের মধ্যে আমি একটা ছোট্ট ভিডিও দিয়ে দিয়েছি তোমাদেরকে, যার মধ্যে লাইট আছে, তো তোমরা ক্লিয়ারলি ভালো করে দেখতে পাবে আশা করি। তো ওভারঅল লুকটা এরকম দেখায় আমার অ্যাকোয়ারিয়ামের। তারপরে অ্যাকোয়ারিয়ামের পাশ থেকে আছে বাড়ির সব থেকে মেইন জায়গা, যেটা হচ্ছে এই যে ঠাকুরের জায়গা। আমি তোমাদেরকে সেদিনকে বলেছিলাম কি মায়ের আসনটাও দেখাবো, সেটা দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে সন্ধে দেওয়ার সময় দেখো লাইটটা জ্বললে এরকম দেখায়, সেই স্যুটটাও সন্ধে হলে আমি করে রেখেছিলাম লাইটগুলো, মানে মানে পুরো বাড়ির লাইটটা অফ করলে এই লাইটটা জ্বালালে এরকম দেখায়, ভালো লাগছে না দেখতে, ঠিক আছে। তো ঠাকুরগুলো দেখিয়ে দিচ্ছি তোমাকে ভালো করে, একবার শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। এটা লক্ষ্মী ঠাকুর, এটা অনেক পুরনো, এটা মোটমাট 8-10 বছর পুরনো ফটো। আর এটা তো এই বছরই কিনেছিলাম, সরস্বতী পুজোর সময় এনেছিলাম, মাকে পুজো করে রেখেছি, নেক্সট ডে দেখি বিসর্জন করতে যাব। তার পাশে দেখো মায়ের আসনটা আছে, শঙ্খ প্রদীপ ঘণ্টি ঘট সব কিছু রাখা আছে, মায়ের ফটো আছে 4টে, আর এখানে মায়ের সিঁদুর আর একটা পল্লা বলে বোধহয় পল্লা রাখা আছে। তারপরেই আমার মেইন ঠাকুরের আসন আছে, যার মধ্যে গোপু আছে, গোপাল আছে, শিব ঠাকুর আছে, মা লক্ষ্মী, নারায়ণ, ছোট্ট মতন শিবলিং আছে একটা, নর্মালি এখানে বসে পুজো করি, ঠিক আছে। তো এখান থেকে দেখো লুকটা এরকম দেখা আমার ঠাকুর ঘরের, ঠাকুর ঘরে বলবো না, ঠাকুরের জায়গাটা। তার উপরে ঠাকুরের জায়গায় উপরে দেওয়ালের মধ্যে যে ডেকোরেশনটা করা আছে সেটা এইভাবে সাজানো আছে। আর রুমগুলো এমনি হচ্ছে, এটাও দিদির রুম, এটা আমার রুম, এটা হচ্ছে এই যে আঙুলটা গেলাম গ্রিন পর্দাটা কাছে, এটা হচ্ছে বাবির রুম, ঠিক আছে, 3BHK ফ্ল্যাটের। আর এটা হচ্ছে হার্ট অফ দ্য ফ্ল্যাট, মানে কিচেন, কিচেনটা পরে ট্যুর করাচ্ছি। তো দেখো
দিদির রুমে উপরে মানে দিদি আর গুনির রুমের উপরে একটা গ্রিন কালারের টেরাকোটার দুর্গা ঠাকুর মানে দুর্গা ফ্যামিলি দুর্গা পুজোতে যেরকম পাওয়া যায় কি আর দুর্গা পুজোর সময় এটা কিনেছিলাম। তার পাশে এমনি একটা ইয়েলো কালারের ফুলের দিয়ে এমনি করে সাজানো আছে। তারপরে এই যে এই জিনিসটা হচ্ছে এই যে দুর্গা ঠাকুরের এই মাস্কটা মাস্ক বলবো না এই মুখটা হচ্ছে এটা আমি অনেক কষ্ট করে পেয়েছিলাম একটা দোকানে দেখেছিলাম কিন্তু তারপরে এই দোকান থেকে ছুপ করে কেউ নিয়ে চলে গেছিলো। এই মাস্কটা মানে এই মুখটাকে আমি অনেক মানে প্রায় এক বছর পর খুব চেষ্টা করার পর পেয়েছিলাম। দেখো মুখটা দেখো কী সুন্দর মুখটা দেখো এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট শো পিসেস হচ্ছে। শো পিসেস বলতে আমি সেরকম তো এরকম পুজো করি না মানে রেখেছি আর কি মাঝে মাঝে প্রণাম করি। আর পাশে দেখো এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করে একটা বুদ্ধা নিয়ে এসেছি শান্তি লাগে আর কি ফেংশুই আইটেমের মতন পড়ে। তার পাশে দেখো আরেকটা সেম সাইজের দুর্গা মুখ আছে কিন্তু মুখটা এটা একটু রাগি রাগি মুখটা তবু ভালো। দেখো ডেকোরেশনগুলো দেখো এক একটা জিনিস এর পুরো হাতে বানানো। কত দামে নিয়েছিলাম দাম একটারও কিছু দাম বলবো না কারণ কি এইসব জিনিসগুলো খুব আমরা ভালোবেসে সাজিয়ে রেখেছি দাম বলে নিয়ে জিনিসগুলোকে ছোটো করবো না। পাশে একটা দেখো ফ্রিজ আছে আমাদের হলঘরটাতেই ঠাকুরের পাশেই আমরা ফ্রিজটাকে রেখেছি কেন কি জায়গার অসুবিধা আছে। আর ফ্রিজের উপরে মানে টপ জায়গাটাতে আমরা কিছু ডেকোরেশন করেছি শো পিসেস রেখেছি এগুলো আমি মেলার থেকে কিনেছিলাম দুর্গা পুজোতে আমি দিদি সবাই গেছিলাম তো এগুলো আমরা পছন্দ হয়ে গেছিলো কেনার জন্য এগুলো কিনেছিলাম। দেখো দাদু সবজি কাটছে সবজি বিক্রি যে দাদু সবজি বিক্রি করছে দাদু মাছ বিক্রি করছে পিছন দেখো আবার একটা বুদ্ধ আছে। আর এটা গুণির জন্য কিনেছিলাম ক্রিসমাসে। আর পিছন দিকে দেখো একটা গণেশ ঠাকুর আছে আর একটা সানফ্লাওয়ার ফ্রেম। তো ওভারঅল আমি যখন এই জায়গাটাতে দাঁড়িয়ে যাব তো এরকম দেখতে লাগে। আর এই যে হাতির মতন যেটা ডোরম্যাটটা আছে দিদি আর গুণির রুমের বাইরে সেটা হচ্ছে আমি আনিয়েছিলাম তোমার হলো অ্যামাজন থেকে। আর এখান থেকে যদি দাঁড়িয়ে আমি হলঘরটা দেখি এটা হচ্ছে মেন রোডটা ঠিক আছে এখান থেকে দাঁড়িয়ে যদি এমনি করে দেখি তাহলে এরকম দেখায়। আর এই যে এগুলো মাছের আমার যাবতীয় খাবার ওষুধ ওদের জন্য রাখা আছে এখানে এই জায়গাটা দেখেছি। আর এই জায়গাটা হচ্ছে তোমার হলো গুণির যত কালার পেন্সিল পেন পেন্সিল খাতা বই বই মানে ওই ড্রয়িং পেন্সিলের যত জিনিস দেখো এই ওয়েলকামে আমার রুমে বাইরে যে ডোরম্যাটটা আছে সেটাও আর এই বাবির রুমে যেটা প্যাঁচাওয়ালা ডোরম্যাটটা আছে এটাও কিন্তু অ্যামাজন থেকে আনা ঠিক আছে। আমার রুমে আর দিদি আর গুণির রুমের মধ্যেখানে যে দেওয়ালটা ছিল এই যে রাধাকৃষ্ণ একটা মূর্তি রেখেছি তার পাশে এমনি ফ্লাওয়ার দিয়ে একটা ডেকোরেট করা আছে। আর এই যে ফটো ফ্রেমটা আছে ফটো ফ্রেম বলবো না এই যে গণেশ ঠাকুরের যেটা একটা খুব ইউনিক দেখো একটা ফ্রেম আছে এটা আমাকে রনি যখন আমরা গৃহপ্রবেশ এসেছিলাম মানে যখন আমরা এন্টার করেছিলাম বাড়িতে তখন দিয়েছিলো এটা ফার্স্ট ফ্রেম ছিল এই বাড়িতে টাঙ্গাবার জন্য হ্যাং করার জন্য। আর এটা অরেঞ্জ কালারে দেখো আমার রুমের উপরে দুর্গা ঠাকুরের টেরাকোটার দুর্গা ফ্যামিলি রাখা আছে রেখেছি এটা। আর এই পাশে একটা ফ্লাওয়ার আছে রুমটা আমার বন্ধ আছে কারণ কি ভিতরে চকো আছে ওই জন্য রুমটা যখন ট্যুর করবে তখন দেখাবো খুলে। কিচেনের উপরে দেখো এটা আছে গণেশ ঠাকুরের একটা টেরাকোটার গণেশ ঠাকুরের একটা মাটিরই ওয়াল হ্যাঙ্গিং। তার পাশে মানে বাবির রুমে আর কিচেনের রুম কিচেনের পাশে যে দেওয়ালটা আছে সেটাতে এই 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 র‍্যাকটা তোমরা অনেক বাড়িতেই পাবে দেখবে এটা অনেক কমন র‍্যাক হচ্ছে। এটা ফ্লিপকার্ট কিংবা অ্যামাজন থেকে কিনেছিলাম সরি আমার মনে নেই। আর এগুলো হচ্ছে না এগুলো টেরাকোটারই হাতির মতন উট আছে হাতির দেখো কত সুন্দর একদম ডিটেলসে ড্র করা আছে। এটা মেলা মানে মেলাতে কিনেছিলাম স্বদেশি মেলা থেকে এগুলো কিনেছে এই যে স্বস্তিকে যেটা উপরে ডাবের এটা মাটির হচ্ছে ছোটো মতন এটা দিওয়ালির সময় কিনেছিলাম। তো দেখো এখানে দূর থেকে ওভারঅল লুকটা এরকম দেখায় এই স্পেসটাতে আমি কিছু স্টিকার এনেছি ওগুলো সাটাবো। আর এই দেখো বাবির রুমের উপরে এমনি কল্যাণেশ্বরী মন্দির থেকে এনেছিলাম কুলোর দুর্গা ঠাকুর। আর বাবির রুমটা যেহেতু গ্রিন কালারের ওই জন্য এই গ্রিন কালারের পর্দা। আর সেম গোজ টু দিদি আর গুণির রুমটাতেও রেখেছি যেহেতু ওদের পিঙ্ক কালারের রুম সেই জন্য পিঙ্ক কালারের কার্টেনটা ম্যাচ করে লাগানো আছে। আর আমার রুমটা যেরকম স্কাই ব্লু তো আমি স্কাই ব্লু তো পর্দা পাইনি সেই জন্য ব্লু কালারের পর্দা পেয়েছি ঠিক আছে। আর তোমাদেরকে একবার ওভারঅল লুকটা দেখিয়ে দিচ্ছি ডাইনিং থেকে ড্রয়িং রুমটা এরকম দেখতে লাগে রাত্রেবেলারই সিন হচ্ছে এটা ঠিক আছে এইভাবে দেখতে লাগে। আর ড্রয়িং রুম থেকে দাঁড়িয়ে যদি তুমি ডাইনিং রুমটা দেখো তাহলে এরকম দেখতে লাগে ঠিক আছে পুরো ডিটেলসে তোমাদেরকে হোম টুরটা দেখিয়ে দিচ্ছি। আর ডাইনিংয়ের যেটা উপরে যেটা সিলিংটা আছে ওটা আরও বেশি কমন হচ্ছে কারণ কি অত হোপ ঝোলঝাল করে সিলিং ভাল লাগে না ডিজাইন সেজন্য আমি সিম্পল কার্ভের মতন একটু বানিয়ে দিয়েছিলাম। এখানে আমাকে আবার একটা পাখা হাওয়া দিচ্ছে ঠিক আছে উপরে যে পাখার উপরে যে রিংটা আছে আমি ভুলে যাচ্ছি কী বলে মেবি জিপসাম আর ওয়ারেব। চলো এবার কিচেনটা দেখি আমাদের তো কিচেনটা হচ্ছে মানুষের বাড়ির ধড়কন যেখানে সব থেকে বেশি মানুষ টাইম স্পেন্ড করে। তো ঢুকতে এখানে এইগুলো হ্যাং করে রেখেছি
ঠিক আছে, সিলিকন হাতা খুন্তি যা আছে এখানে আমার যতগুলো আমাদের মাগ আছে, কাপ আছে, গ্লাস আছে, তার একটা র্যাকের মধ্যে রেখেছে। আর র্যাকটাও অনলাইন আনানো, এই উপরে এটা পার্পল কালারের হার্টের মতন ছিল, কারণ ওই উপরে র্যাকটাতে কাপ আঁটছিল না, তাই জন্য ওটা দিয়ে ডেকোরেট করা হয়েছে। এখানে আছে কাটিং বোর্ড, ওখানে আছে মেজারিং কাপ, সেখানে চকলা খুন কি যেন ছিল, লুচি ছানার কিছু ছিল, এটা হচ্ছে আরোর ফিল্টার। এর পাশে আরেকটা ছোট্ট মতন আমরা র্যাক বানিয়েছিলাম, দাঁড়া দেখাচ্ছি। এরপরে ভিমবারে সাবানগুলো রাখি, তাহলে শেষ হওয়ার সময় দিদি যে আসছে কাজ করতে তাকে দিয়ে দেওয়া হয়। এখানে এমনি ছালনিগুলো আছে, এটা ডেকোরেট করে রেখেছি। এখানে ডুমরের মতন হচ্ছে, এখানে এমনি পেড়ে পেড়ে তোমরা খেতে পারো, না না খাবে না, এগুলো নকল হচ্ছে, ঠিক আছে। এখানে কিছু কাপ ডিশ আছে, দাঁড়া ওই দিকটা কাঁচটা খুলতে পারবো না, তাই জন্য এখান থেকে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। এখানেও মাগ কালেকশন কোনো দিন দেখাবো, মাগগুলো আর দেখাবো না, এমনি করে দেখে নাও তোমরা, এত দূর থেকে মাগগুলো রাখা আছে, খুব রেয়ারলি ইউজ হয়, ঠিক আছে। এভাবে এখানে এই জায়গাটাকে মাগ কিংবা কাঁচের প্লেট ফ্লেট, এগুলো প্লেট না, কাঁচের কাপ ফাপগুলো রাখা। এটা হচ্ছে সিঙ্ক যেখানে বাসন মাজা হয়, ঠিক আছে। আর এখানে নিচে ডাস্টবিন আছে, যেটা অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো না। আর এখানে রেখেছি একটা লাইফ বয় হ্যান্ড ওয়াশ, যেটা বাসন টাসন মাজার পর কিংবা খাওয়ার পর ইউজ করতে পারি। আর এখানে আছে রুম ফ্রেশনার, কিন্তু এটা গ্যাসটা অফ হওয়ার পরেই আমরা ইউজ করি, কারণ গ্যাস অন থাকতে কোনো দিন এগুলো ইউজ করবো না, ঠিক আছে। তার পাশে আছে জানলা, যার বাইরের থেকে আবার তোমরা পাবে গ্রিনারির খুব সুন্দর ভিউ, সকালে শুধু, রাত্রেবেলা ঘোর পিচ ডার্ক থাকে, ঠিক আছে। এরপরে কী হয়, এখানে বাসন মেজে নিয়ে এখানে রাখি, তাহলে বাসনে যত এক্সট্রা জল থাকে এখানে শুকে যায়। আর তার উপরে জানলার উপরে আমরা রান্না করি টাইম দেখে দেখে, তার জন্য একটা ঘড়ি লাগানো আছে। এরপর এখানে ওয়ার্ড্রপ আছে, যার মধ্যে ডাব্বা ডুববে যত কিছু আছে, মানে রান্নাতে যেভাবে মশলা মশলা লাগে এগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা যেদিন আমাদের বাড়িতে আসবে নিজে নিজে করে নিই, খেয়ে নিও, ঠিক আছে। আর আমাদেরকেও একটুখানি খাইয়ে দিও, সব তো দেখিয়ে দিলাম। তেল, দসুন, দসুন না প্রসুন এটাকে কী বলে একটা, হ্যাঁ ও প্রসুন তো আমি, ওটা দসুন, হ্যাঁ ঠিক আছে। এরপরে এখানে আছে আলু পেঁয়াজ রসুন, আর এখানে ক্যাসরোল এটাতেও কিছু আছে, খাবার টাবারই কিছু হবে, তো রান্নাবান্না করে নিয়ে এখানে মেনলি রাখা হয়। এখানে রুটি বুটি সব তরকারি ফরকারি, তোমরা আমাকে দিদিকে এখানেই ম্যাক্সিমাম দেখেছো, বাবিকেও দেখেছো। আর এখানে আছে আমাদের চিমনি, যেটা ধোঁয়া ঠোঁয়া হলে একটুখানি পলিউশন হলে এটাকে চালিয়ে দিই, তাহলে কোনো কিচেনটাও ক্লিন থাকবে। এখানে তিনটা তাওয়া ফ্রাই প্যান সব রাখা আছে, আর এর ভিতরে আছে গ্যাস, আটা, চাল সব কিছু রাখা আছে। এগুলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। এখানে নর্মাল কাপ বাটি, কাপ না বাটি, এখানে প্লেট, আর তার নিচে তার থেকে ছোটো ছোটো প্লেট, ঠিক আছে। গ্যাসটাকে তো তোমরা দেখেছো, এখানে ইন্ডাকশন যার মধ্যে চা রাখা আছে, এখন আমি খাবো স্যুটটা করার পর। আর এই জায়গাটাতে আছে বনভিটা গুনির বিস্কিট মিক্সচার, এখানে রাসনের কিছু কিছু জিনিস, উপরে আরও কিছু বাসনপত্র, ঠিক আছে দেখে নাও, চাপাতি, চিনি, আচার, সুগার ফ্রি, পিনাট বাটার। আর এখানে আছে আমাদের একটা 23 লিটার কিংবা 21 লিটারের একটা প্যানাসোনিকের মাইক্রোওয়েভ, তার উপরে কিছু ডেকোরেশন করা আছে, ডেকোরেশন না মানে নর্মালি হাতে হাত লাগার কাজে, যেমনি চামচের স্ট্যান্ড হয়ে গেলো, কাঁচি আর ওইসবই প্লেটিংয়ের মতন, চাকু, এখানে দেখো যে থোত না কি বলে এটাকে, হামল দিচ্ছে ঠাপ 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 করে, এর মধ্যে কিছু আদা ফাদা মেখে মানে পিষে নিই, আর থেতো করে খাই আর কি। এখানে আছে দেখো, এটা অনেকেও জিজ্ঞেস করেছিলো তোমাদের ইন্ডাকশন সরি মাইক্রোওয়েভটার উপরে কী আছে, তো এগুলো সাদা সাদা কাপ হচ্ছে, এগুলো মশলার ডাবা না, অনেকে ভাবছিল মশলার ডাবা। তো এখানে কাপ রাখা আছে, ওইদিকে দেখো কোনাটাতে মুখরোচকটা রাখা আছে, মুখ ওয়াশটা। তো ওভারঅল আমাদের কিচেনটা, আমাদের হার্ট অফ দ্য ফ্ল্যাট ইজ লাইক দিস, ইট লুকস লাইক দিস, ঠিক আছে। ছোটো মতন হচ্ছে কিন্তু ঠিক আছে, সাজি গুছিয়ে রাখলে ছোটো মতন জিনিসও দেখতে ভালো লাগে। এখানে একটা আছে ওয়ার্ড্রপ নর্মালি এরকম, চলো এবার আমি নিজের রুমটা দেখাই, হা হা এবার একটু ভালো করে দেখাবো। নর্মালি এমনি করে ঢুকতে এমনি করে রুমটা খোলার পরেই সবথেকে প্রথমে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে আমার ছেলে নয়নমণি ঘোষ, ঠিক আছে, ওকে পরে দেখাচ্ছি। প্রথমে রুমে যেগুলো ট্যুরটা করাবো সেটা করে দিচ্ছি। এটা হচ্ছে প্রথমে আমি একটা ড্রয়ার রেখেছি, যার মধ্যে যে মাকে গিফট দিয়েছিলো রানি বার্থডেতে, সে গণেশ ঠাকুর রাখা আছে, তার পাশেও একটা হাঁস রাখা আছে কাঁচেরই, একটা ল্যাম্প রাখা আছে, আর এইদিকে একটা ওই যে সামনের দিকে তোমরা দেখলেন একটা লোটাসের মতন কাঁচে ঘোরে, আবার ওটা কমি রাখা আছে, এটা মাশরুমের মতন একটা ল্যাম্প দেখো, এটা কিনেছিলাম এখান থেকেই। আর তোমরা জানো আমার রুমে মা 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 মায়ের ফটো অনেক আছে আমার রুমে, এটা এইগুলো ছাড়া আমি আর মানে। আর তার পাশেই আছে দেখো, এখানে আমার কম্পিউটার সিস্টেম আছে, যার মধ্যে এই যে ইউটিউবের ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো এডিট করি, অনেক সময় ফোনও করি, আবার অনেক সময় ল্যাপটপও করি, ঠিক আছে। তার পাশে আছে আমার ড্রেসিং টেবিল, যার মধ্যে একটা আবার একটা ল্যাম্প আছে, আমার ল্যাম্প খুব ভাল লাগে, আমার কিছু বাতি জ্বলুক না জ্বলুক ল্যাম্প জ্বলা উচিত, ঠিক আছে। তারপরে আছে আমার বুকসেল, যার মধ্যে আবার আছে লটস অফ বুকস, ইউল গেট এভরিথিং, গীতা, রামায়ণের সব কিছু বই আছে,
নভেলস আছে, কিছু কিছু আমার গ্র্যাজুয়েশনের বইগুলো রাখা আছে, হিন্দি বই কম আছে, হিন্দি বই নেই বলতে, ইংলিশের বইগুলোই আছে, গ্র্যামেটিক্যাল বই, ম্যাজিক্যাল বই আছে কিছু, ঠিক আছে, কিছু মোটিভেশন, ম্যাক্সিমাম মোটিভেশনস বই আছে। তার পাশে যখন তোমরা যাবে তখন একটা ছোট্ট মতন একটা টেবিল পাবে, টেবিল না, এটা হচ্ছে তোমার কী বলো তো, হ্যাঁ, এই সব জিনিসপত্র রাখা। তো এই যে এই জিনিস এই জায়গাটাতে, এখানে মায়ের যত ম্যাক্সি, যত কাপড়, যত এসেন্সিয়াল জিনিসগুলো ছিল সব রাখি। এখানে ল্যাপটপ আছে, এর মধ্যে কোনো দিন আমি রিডিং করি, তার মধ্যে একটা উইঙ্কি কাপ আছে, মাগ আছে, যেটা রনি আমাকে বার্থডেটা গিফট দিয়েছিলো, আর এইভাবে সাজিয়ে রেখেছি উপরটা। দেখো এই কোনাটাতে একটা ল্যাম্প আছে যেটা সন্ধ্যেবেলায় আমি জ্বালাই। তারপরে আমার আছে আলমারিটাতে টাঙ্গানো একটা ব্যাকপ্যাক, উপরে আছে গুনির জম্বো রেড কালারের টেডি বিয়ার, যেটা ও বার্থডেটা গিফট পেয়েছিলো, যেটা আমরাই দিয়েছিলাম। এই পাশে এই যে এই আলমারিটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই আলমারিটা আমার মায়ের, ঠিক আছে, এটাকে পরে আমরা ভালো করে পেন্ট করে নিই। এর মধ্যে এখন আমি নিজের জিনিসপত্র গুনির জিনিসপত্র রাখি। তার পাশে একটা একটা জানলা, জানলাটা তোমরা প্রত্যেক দিনই দেখো ব্লগে আমার। আর এই যে উইনচিমটা আছে, যে মাটির উইনচিমটা, এটা প্রত্যেকের বাড়িতেই যাবে, কারণ এটা মোস্ট কমন উইনচিম হচ্ছে, প্রত্যেকটা মেলাতেই পাওয়া যায়। তোমাদেরকে একবার ভিউটা দেখিয়ে দিই, প্রত্যেক বাড়ি তোমরা দেখো, এখন হোম ট্যুর করাচ্ছি তো ভিউটা তো দেখানো তো ইজ মাস্ট, ঠিক আছে। জানলার পাশে একটা র্যাক আছে, যার মধ্যে দাঁড়া এক মিনিট, এখানটাতে চকচকে হয়, মানে আমার নয়নমণি এই জায়গাটাতে ঘুমায় ঠান্ডাতে। আর এই রুম কালারটার সাথে ম্যাচ করে আমি একটা ডোরম্যাট রেখেছি, পাশে আমার গিটার রাখা আছে ওইদিকে, যেটা আমি খুব রেয়ারলি বাজাই। এই জায়গাটা হচ্ছে, এখানে আগে আমার ঠাকুরের জায়গা ছিল, মায়ের আসন্ন ঠাকুরের জায়গা, পরে আমি জেনে ওটাকে ডাইনিং রুমে শিফট করে দিলাম। এটা হচ্ছে আমার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে ফার্স্ট ট্রাইপড যখন আমি কিনেছিলাম, এটা হচ্ছে মিউজিক সিস্টেম, এটা গরিলা ট্রাইপড, এটা দিয়ে মাঝে মাঝে ফোন দিয়ে শ্যুট করি। এটা হচ্ছে ক্যামেরার খোলটা, মানে ক্যাপটা, যেটা এর মধ্যে লাগে। তার উপরে এটা রেড কালারের একটা ঘড়ি, যেটা আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছিলাম। তার পাশে আছে এই যে মাস্কটা, কেরালার ডান্সের মাস্কটা, এটাও অনলাইন আনা মেবি। তার পাশে দেখো রাধাকৃষ্ণের ফ্রেমটা অনেক পুরনো। আর এটা হচ্ছে আমার বেডু, যার মধ্যে আমি ঘুমু ঘুমু করি, ঠিক আছে। আবার বেরিয়ে যাচ্ছে এই জায়গাটা দেখো, এগুলো আলমারিটা দেখে নিলে, এই জায়গাটা দেখলে, তারপরে চলো বুক সেলফের উপরে আমার কিছু জিনিস আছে যেটা আমার খুব শখের জিনিস। এই যে সুপার হিরোজ, বড়ো স্পাইডারম্যান, ছোটো হাল্ক, বড়ো থর, ছোটো আয়রনম্যান, বড়ো ব্যাটম্যান, ছোটো থর, বড়ো হাল্ক, হাল্ক, ছোটো ক্যাপ্টেন আমেরিকা, বড়ো মতন সুপারম্যান, এগুলো আমার কালেক্ট করার খুব বেশি শখ। আমাদের যারা ছোটো ছোটো ভাই আছে তাদেরগুলো খুব পছন্দ আছে আমি জানি। তো এটা হচ্ছে আমার বেডু, এর মধ্যে ঘুমাই আমি, ঘুমু ঘুমু করি, এর মধ্যে মাঝে মাঝে বসে বসে খাই। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, এখানে একটা ড্রয়ারের মতন আছে, তার মধ্যে আছে আমার ফোন থাকে উপরটাতে, প্রসূনের একটা, এটা আমাকে রনি দিয়েছিলো গিফটের মধ্যে, এই যে বটলটা, এই যে সিপারটা, আর এই দুটো এখানে থাকে অনেক সময়, এর মধ্যে জুস কিংবা গ্লুকন ডি এসবগুলো খাই। তো ওভারঅল আমার লুকটা, রুমের লুকটা এরকম দেখায়। এখানে একটা কার্পেট আছে যেটা অনেক সময় নয়নমণির মধ্যে ঘুমায়। তো দেখে নাও রুমটা এরকম হচ্ছে আমার দেখতে, মানে রুমটা আমার এরকম দেখতে আর কি, ঠিক আছে। চলো তোমাদেরকে নিজের ব্যালকনিটা দেখাই আবার, চলো। চলো এবার বাবির রুমটা তোমাদের দর্শন করিয়ে দিই আমি। আমার রুমটা খুললেই প্রথমে বাবির রুম পাবে, আর তার মধ্যে একটা কার্পেট আছে। তারপরে তোমরা পাবে একটা মিক্সার, যেটা অনেক বছর পুরনো, আমার জন্ম, মানে দিদির জন্মের আগের হচ্ছে। আর উপরে রাখা আছে কিছু এসেন্সিয়াল জিনিস, যেমনি মেডিকেল জিনিসগুলো। আর ভিতরে মিক্সারটা আছে, ক্রকারি, মানে কাঁচ প্লেট এক্সট্রা, ওই সব জিনিস। আর উপরে দেখো এই তিনটা ফ্রেম ম্যাচিং টু দ্য টেক্সচার আমি কিনেছিলাম তোমার ফ্লিপকার্ট থেকে। তার পাশে আছে একটা গণেশ ঠাকুরের ফ্রেম। আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল, যেটা অনেক পুরনো, বাবির এটা আলনা, যার মধ্যে বাবির কাপড় জামা থাকে ডেলি ইউজের। তার উপরে রাখা আছে একটা র্যাক, যার মধ্যে এইসব শোপিসেসগুলো রাখা আছে, ঠিক আছে। এগুলো কেনা আছে অনেকগুলো, অনলাইন কেনা আছে অনেকগুলো, আবার এখান থেকে কেনা আছে। তার পাশে আমার মায়ের ফটো, মায়ের ফটো ফ্রেম লাগানো আছে। আর তার পাশে সেম ডিজাইনের শোপিস র্যাক, যার মধ্যে অনেকগুলো শোপিস রাখা আছে। এই দুর্গাটাও আমি কিনেছিলাম এখান থেকে, দুর্গা পুজোর থেকে, ঠিক আছে। তারপরে আছে এখানে, এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুম হচ্ছে এটা। তারপরে এসি আছে, তারপরে এটা ব্যালকনি, ব্যালকনিটা দেখানো যাবে না, কারণ ছোট্ট ব্যালকনি, কিছু নাই দেখার। তারপরে আছে ব্যালকনির দরজাটার কাছে একটা, যে এই যে দুটো যে যে বোড়াগুলো, এগুলোও কিনে, বোড়া বলছি সরি, ডোরম্যাট, এগুলো অনলাইন কিনেছিলাম।
কর্নারে দেখো এভাবে রাখা আছে, ডেকোরেশন করানো আছে, এই ফুলগুলো, এগুলো সব এখান থেকে নর্মাল দোকান থেকে কিনতে পেয়ে গেছিলাম, ভালো লেগেছিলো, যেটা যখন ভালো লেগেছিলো উঠিয়ে নিয়ে চলে এসেছি। তার পাশে এই যে এই জায়গাটা সব থেকে ভালো লাগে আমার, অনেকগুলো ভালো লাগে, এই যে গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুরের যে ফ্রেমটা, এটা কিন্তু ফ্রেমটা এমনি বাঁধানো, এটা বাঁধিয়েছি আমি, আর এটা ক্যালেন্ডার ছিল, একটা মিষ্টি দোকান থেকে আমাদেরকে ক্যালেন্ডার দিয়েছিলো তার থেকে কাটিয়ে রেখে নিয়েছিলাম। তার পাশে আছে এই রুমের একটাই জানলা আর একটা বেড, তো বাবি আর গুনি এখানে ঘুম 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 করে, ঠিক আছে। আর রুমটা কালার হচ্ছে গ্রিন লাইম, লাইম কালারের হচ্ছে কেন বলছে এত, যাই হোক উপরে বাবির আলমারি আছে, এর মধ্যে গুনির জিনিসপত্র আছে, তার মধ্যে গুনির অনেকগুলো সফট টয়েস আছে। আর পাশে দেখো এই যে ক্রিসমাস ট্রিটা, মনে আছে এটা আমরা ক্রিসমাস ডেটা সাজিয়েছিলাম আমি আর গুনি, ওইটাও এখানে ডেকোরেট করে রাখানো আছে, কারণ কি নিচে রাখলে বেকার খারাপ হয়ে যাবে, তার জন্যে এই পাশে এমনি করে ফুল রাখা আছে। আর আলমারিটা ঠিক পাশে একটা ড্রয়ার আছে রাখা, দাঁড়া দেখাচ্ছি, ড্রয়ার আছে, তার পাশে অনেক পুরনো সব কেস আছে, এখানে টিভি আছে, ফ্রেম আছে, বাবির যত আমাদের কারের আর গাড়ির মানে বাবির বাইকের চাবি রাখা আছে। তো ড্রয়ারটা বললাম না, ড্রয়ারটার উপরে দেখো এই এখানে মধ্যেখানে একটা ড্রয়ার রাখা আছে, ড্রয়ারটার ভিতরগুলো দেখাবো না, এখানে একটা ব্ল্যাক কালারের কাঠের হাতি রাখা আছে। আর পাশে দেখো এটা একটা পিছনে আমাদের ফ্রেম আছে, একটাতে আমি আর বাবি আছি, একটাতে মা আর রিয়া আছে মানে দিদি আছে, ঠিক আছে, এদের আমি আর বাবি, এটা অনেক পুরো, দেখো ফটোটা তোমরা দেখেই বুঝতে পারবে মা আর দিদির অনেক পুরনো ফটো এটা, সেটা সেই কোয়ার্টার বাড়িতে থাকতাম তখনকার ফটো। আর এখানে আছে একটা জিগজাক ফ্লাওয়ার ভাস, তার পাশে শোকেসটার উপরে বাবির ফটো যেটা আমি বার্থডেটা বাবিকে প্রেজেন্ট করেছিলাম, এখানে আছে গোপাল ভাঁড়, এই যে গোপাল ভাঁড়কে সবাই চেনো, আর আছে এখানে বুম বক্স যেটা আমরা গান বাজাই মানে বুম বুম করে বাজে, আর শোকেসটার উপরে আছে মানে শোকেসের ভিতরে আছে নর্মালি এই যে কাপ প্লেটের ডিশগুলো আর এইসব শোপিস, স্বামী রামকৃষ্ণ পরমহংস ঠাকুর, মা সারদা আর আমার মাও রাখা আছে, মাকে রেখেছি এখানে ফটো, ঠিক আছে। কার্পেটটা দেখেই নিয়েছো, তো ওভারঅল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাবির রুমে, যে এখানে যদি তোমরা দাঁড়াও তো বাবির রুমের লুকটা এইভাবে পাবে, বাবির রুম গুনির রুম যাই বলো, গুনি তো সব কটা রুমই গুনিরও হচ্ছে, সব রুমেও থাকে। এই ফ্রেমটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, এই ঘোড়ার পেন স্ট্যান্ডটা বাবিকে গিফটে দিয়েছিলাম, এখানে যত নোটবুক আছে কিছু লেখার থাকলে লিখে, এগুলো চাবি হ্যাঙ্গিং, মেন ডোরের চাবি, বাবির কারের চাবি, চশমা, কাপ, এ দেখো বাবি আর মায়ের পুরনো ফটো একটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এবার চলো দিদির রুমে যাই, আর বাড়ি দিদিকে আর গুনিকে রুম। তো এই রুমটাতে আসার পরেই তোমরা প্রথমেই দেখতে পাবে একটা দরজা, যার মধ্যে গুনি একটা সিকোয়েন হার্ট কুশন রেখেছে, যেটাও নিয়ে নিজে মাঝে মাঝে খেলে। তারপরে একটা ওয়ুডেন ওয়ার্ড্রপ আছে যার ভিতরে কিছু খেলনা রাখা আছে আর এক্সট্রা বই খাতা। উপরটা দেখো এইভাবে রাখা আছে, এইভাবে সাজানো আছে, পাশে একটা ল্যাম্প আছে যেটা সন্ধ্যেবেলায় জ্বলে। তারপরে আছে মায়ের একটা সুন্দর ফটো লাগানো দেওয়ালে। তার পাশে আছে গুনি আর দিদির একটা ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটা কীভাবে নর্মাল যেমনি সবাই রাখে ওইভাবেই কসমেটিক্সের জিনিসপত্র রাখা আছে। তার উপরে দেখো এইভাবে হার্ড কুশনগুলো দিয়ে রাখা আছে, সাজানো আছে, তার মধ্যে গুনি খেলনাও দুটো রাখা আছে, ডল। তো এই ড্রেসিং টেবিলটার পাশেই আছে একটা আলমারি, আর আলমারির উপরে আগেন গুনির অনেকগুলো পুতুল, ডলস অ্যান্ড সফট টয়েস রাখা আছে যেগুলো এক্সট্রা থাকে ওগুলো, আর যখন ও খেলা মন করে তখন চেনে আবার রাখা করিয়ে দেয়, ঠিক আছে। এই আলমারিটার পাশেই আছে একটা স্টাডি টেবিল যার মধ্যে গুনি কোনোদিন পড়াশোনা করে না, বিছানায় বসে পড়াশোনা করে, এখানে যত বই খাতাগুলো আছে, এখানে খেলনাপাতি, আর এটা হারমোনিয়াম, আর এটা হচ্ছে ওর স্কুলের ব্যাগ। স্টাডি টেবিলটা দেখে নাও এরকম করা আছে, আর এই যে ফ্লাওয়ার ভাসটা অনেক বছর পুরনো যেটা কর্নারে দেখলে ইয়েলো কালারের। তার পাশে আছে জানলা, আর উপরে আছে আমাদের গণেশ বাবা, ঠিক আছে। জানলার পাশে ডেকোরেশনটা এইভাবে করানো আছে, একটা রেড কালারের ওয়ুডেন র্যাক আছে যার মধ্যে শো পিসেস রাখা আছে, আর ওয়ুডেন র্যাকটা এই জন্য রেড কালার আমি আনিয়েছিলাম কারণ কি রুমটার কালার পিঙ্ক হচ্ছে। অনেকগুলো এই শো পিসগুলো অনেকগুলো আসানসোল থেকে, কোনোটা কলকাতা থেকে, কোনোটা দিল্লি থেকে, আর কোনো ম্যাক্সিমাম ধানবাদ থেকেই কিনেছিলাম। এখানে আছে একটা আলনা, আর তার আলনাটা উপরেই দেখো এইভাবে দুর্গা ঠাকুরের মাস্কগুলো আছে মানে ও ফেস, আর গণেশ ঠাকুরের একটা ফ্রেম আছে, দেখতে ভাল লাগে বলে এরকম করে সাজানো আছে। তার পাশে আরেকটা জানলা, জানলা কর্নারগুলোতে দুটো ফ্লাওয়ার লাগানো আছে, আর এটা হচ্ছে তোমাদের কী বলে তোমাদের না, এটা হচ্ছে দিদি আর গুনির বেড, ঠিক আছে। তো জানলাটা পাশে যেরকম বললাম দুটো সাইডেই ফুল লাগানো আছে, আর তার পাশে দেখো ডেকোরেশনটা এরকম হচ্ছে, ডেকোরেশনটা এরকম আছে মানে টেক্সচারটা দেখে নিলে তোমরা রেড অরেঞ্জের মিক্স একটা টেক্সচার। তার পাশে আছে তোমার এখানে ফটো ফ্রেম না এমনি ফ্রেমগুলো লাগানো আছে দেওয়ালে।
তার পাশে এখানে কর্নারে দেখো সাইবাবা আছে, ফুল ফ্লাওয়ার পট আছে, শোপিস আছে কিছু। আর কর্নার রাগগুলো আমি রেড কালারেরই আনিয়েছিলাম, এগুলো ফ্লিপকার্ট থেকে আনানো হয়েছে কর্নার রাগগুলো। শোপিসগুলো তো এখানে ধানবাদ থেকে কেনা হয়েছিলো। আর তারপরে টেক্সচার লাগানো আছে গুনি দিদির কিছু পিকচার্স, কোলাজ পিকচার্স লাগানো আছে, মানে কোলাজ ফ্রেম আছে, তার মধ্যে অনেকগুলো পিকচার্স আছে। এইটাতে কিছু লাগানো হয়নি, লাগাবো যখন নিশ্চয়ই দেখাবো। এই দেখো, এটা আমাদের ছোট্ট বাঙালি বউ বসে আছে। আর রুমের দরজার ওপরেই রাধাকৃষ্ণও আছে আমাদের। তো এইভাবে এই রুমটা ওভারঅল দেখা যায়, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই দিক থেকে, ঠিক আছে? ওভারঅল এরকম দেখতে লাগে রুমটাতে ঢোকার পরই। তো বলো তোমরা কমেন্ট সেকশনে কি কেমন লাগলো হোম ট্যুরটা, ঠিক আছে? ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, আর আমি নিজেকে দেখাবো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব টু বংমিটস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, গিভ আ বিগ থামস আপ অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, বাই বাই।